হাঁসের খেলা চলছে, বীজ বপন। একটি হাঁস আরেকটি হাঁসের উপর আমরা দেখতেছি তাদের যে বংশবৃদ্ধির কার্যক্রম চালাচ্ছে। সাদা হাঁসটি নিচে আরেকটি হাঁস আছে, এই যে দেখা যাচ্ছে, ওই যে নিচে একটি হাঁস আছে। হ্যাঁ, একটি হাঁস সমাপ্ত করলো তার বংশবৃদ্ধির কার্যক্রম। জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রসেস ভালোভাবে সম্পন্ন করলো। তারা খাবার খাচ্ছে, আমরা দেখতেছি তারা খাবার খুঁজতেছে এখন। হ্যাঁ, এটা এখানে মূলত শামুক, ছোট ছোট মাছ খায়। এবং মা হ্যাঁ এবং এই হাঁসগুলো সাধারণত কোনো কেনা যে খাবার খাদ্য ওইগুলো খায় না, তারা একেবারে প্রাকৃতিক। এই হাঁসের ডিমের চাহিদা সবচেয়ে বেশি। এই হাঁসগুলোর মাংস অন্যান্য হাঁসের মাংস থেকে বেশ সুস্বাদু, কারণ এগুলো উন্মুক্ত পরিবেশে বিচরণ করে। এগুলো কোনো নির্দিষ্ট এরিয়াতে সীমাবদ্ধ থাকে না। কত সুন্দর ছুটে চলা! এখানে হাঁসগুলোর মধ্যে একটা হাঁস আছে ক্যাপ্টেন, দেখেন একটা ক্যাপ্টেন হাঁস আছে এখানে। কোন হাঁসটা ক্যাপ্টেন বলেন তো, গ্যাস করেন। কত চমৎকার ভাবে খাবার খুঁজতেছে, দেখলে মন ভরে যায়। সবাই এখন ব্যস্ত একটি হাঁস ছাড়া। হ্যাঁ, শিকার পেয়েছে অলরেডি। আমরা দেখতেছি সাদা হাঁসের যে সামনের হাঁসটি একটি শামুক খাচ্ছে, বাকিরা চেষ্টা চালাচ্ছে। আর একটি হাঁস আছে একটু রেস্টে আছে, সম্ভবত তার আজকের খাবার কমপ্লিট, গোসল সেরে নিচ্ছে। এবং কিছুক্ষণ আগে এই হাঁসটি কিন্তু যে তারা বংশবৃদ্ধির কার্যক্রম পুরুষ হাঁসটির সাথে সেটাই করেছে। ওই সেই সাদা হাঁসটি হচ্ছে পুরুষ হাঁস। আজকে এতটুকু, আরেকদিন।